নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এটাই দেখাবো বা এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কী এমন ট্রিটমেন্ট করলে টমেটো গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত একদম ভর্তি টমেটো হবে এবং যতগুলো ফুল ফুটবে ততগুলোই আপনার টমেটোতে পরিণত হবে। আসুন আমি আজকে আপনাদেরকে এটাই দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টমেটো গাছের গোড়া, এখানে যতগুলো ফুল ফুটেছিল ততগুলোই টমেটো হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 একটা ফুলও মিস যায়নি। যতগুলো ফুল ফুটেছে ততগুলোই টমেটো হয়েছে। 1 2 3 4 5 6 7 8 এটা গেল গোড়ার কথা। মাঝখানে দেখতে পাচ্ছেন বন্ধু, যতগুলো ফুল ততগুলোই টমেটো। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুলও মিস নেই। এবার আমি দেখাই গাছের উপরে, যেখানে এত গরমেও প্রত্যেকটা ফুল টমেটোতে পরিণত হচ্ছে। আপনারা দেখুন এখানে গাছের মাথায় যতগুলো ফুল ততগুলোই টমেটো হচ্ছে। শুধু এই গাছটা নয় বন্ধু, আপনারা এর পাশের গাছটাতে দেখুন যতগুলো ফুল ততগুলোই টমেটো হচ্ছে। এইগুলো ছোটো ছোটো ফুল, এগুলো হালকা ছোট্ট ছোট্ট টমেটো হয়ে আছে, এগুলোও টমেটো হয়ে যাবে, দু এক দিনের মধ্যেই টমেটোটা বড় হয়ে যাবে। শুধু এই গাছটা নয় বন্ধু, আমার টোটাল টমেটো জমিটাতেই যে এক মানুষ গাছ আছে, এই গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত টমেটো পুরো ভর্তি। যতগুলো ফুল ততগুলোই টমেটোতে পরিণত হয়েছে। আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কোন ওষুধ বা কোন ট্রিটমেন্ট করলে প্রত্যেকটা ফুলই টমেটোতে পরিণত হবে। এবার আসি বন্ধু ওষুধের কথায়। ওষুধটা এই টমেটো দাঁড় করানোর পক্ষে মেন। কী এমন ওষুধ দিলে ফুল একটিও নষ্ট হবে না, সেটা আমি আজকে আপনাদেরকে হাতে কলমে করে দেখাই। মেরিভন, টমেটোর ফুলঝালি দাঁড় করানোর মেন ওষুধ হলো মেরিভন। এই ওষুধটার কাছে কোনো ওষুধ লাগবে না। এই ওষুধটা যদি আপনারা মাঝে মধ্যে একবার দুবার করে দিতে থাকেন তাহলে কী হবে, টমেটো গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত একটি ফুলঝালিও আপনাদের নষ্ট হবে না, প্রত্যেকটা ফুল টমেটোতে পরিণত হবে। আসুন বন্ধু আমি আপনাদেরকে দেখাই যে মেরিমনের ডোজটা কত করে দেবেন টমেটো গাছেতে। প্রথমেই আপনারা একটা পাত্রে একটু জল নিয়ে নেবেন, জল নিয়ে মেরিমনটা দেবেন। ওষুধ কোনো দিনেই ডাইরেক্ট গুলে ড্রামে দেবেন না, ছোটো একটা পাত্র নিয়ে আসবেন, সেই পাত্রে জল নেবেন, ওষুধ দেবেন এবং গুলবেন। প্রত্যেকটা ওষুধ আপনারা আলাদা আলাদা গুলে মেন ড্রামে ঢালবেন। এবার আমি দেব মেরিবন। টমেটো গাছের মেরিবনের মাত্রাটা হলো 8 ml। এক টিন জলে মানে 15 লিটার জলে 8 ml মেরিবন আপনারা দেবেন। ড্রামটা আমার 30 লিটারের ড্রাম, তাই আমি এটাতে 16 ml মেরিবন গুলে নেব। এটা আমার ছোট্ট একটা 1 ml, এটাতে আমি 8 ml করে ওষুধ দুবার মাপবো। এই যে আমার 8 ml ওষুধ নেওয়া হয়ে গেছে, আমি এটাতে ঢেলে দিলাম। আবার আমি 8 ml মেরিবন নিয়ে নিচ্ছি। এইভাবে ছোট্ট একটি কাঠির সাহায্যে মেরিবনটা গুলে নেবেন, মেন ড্রামে ঢেলে দেবেন। আপনাদের গাছে যদি সাদা মাছি বা সবুজ মাছি লেগে থাকে তাহলে আপনারা এর সাথে 20 গ্রাম করে এক্কা দিতে পারেন, কিন্তু আমি কিছুদিন আগেই এক্কা দিয়েছি বলে আমার গাছে সাদা মাছি বা সবুজ মাছি নেই, তাই আমি এক্কা দেব না। এই সময় অনেক গরম পড়ে গেছে, রোদের তাপ ভালোই বেড়ে গেছে, এই সময় কী হয় লেদা পোকার বা টমেটোতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে। ছোটো ছোটো ফুলেতে লেদা পোকা জন্মায় এবং পরবর্তীকালে টমেটোতে ওই পোকাটা রয়ে যায় এবং টমেটোটা ফুটো করে দেয়। তাই আপনাদেরকে কিছুদিন ছাড়া ছাড়া রেস, সাইমা, পোলার এই ধরনের ওষুধ পাল্টে পাল্টে দিতেই হবে। আজকে আমি দেবো ব্যারাজাইট, এইটা পোকাতে দারুণ কাজ করে, মূলত লেদা পোকা বা ফল ছিদ্রকারী পোকায় এটা একদম দারুণ ওষুধ। এই ব্যারাজাইটে আছে নোভালুরান এবং ইমামেথিন বেঞ্জলেট, দুটো সংমিশ্রণে এই ওষুধটি তৈরি। ওষুধ দেওয়ার আগে ওষুধের ডিপেটি একটু ভালো করে এরকম ঝাঁকিয়ে নেবেন, তাহলে কী হবে ওষুধগুলো তো খুব গাঢ় ওষুধ, ওষুধটা নিচেতে বসে যায়, ওষুধটা সমানভাবে মিশে যাবে। আপনাদের টমেটো গাছে যদি ফল ছিদ্রকারী পোকা খুব লেগে যায় তাহলে এই ব্যারাজাইটটা আপনারা 50 ml করে দেবেন। আমার টমেটো গাছে নিয়মিত ওষুধ দিই, আমার কাছে লেদা পোকা বা ফল ছিদ্রকারী পোকা নেই, আমি দিচ্ছি যাতে এই পোকাটা লেগে না যায়, তাই জন্য তাই আমি এই ব্যারাজাইটটা 15 লিটার জলে 40 ml করে গুলবো।
গাছে ওষুধ দেওয়ার আগে সমস্ত ওষুধটাকে ভালো করে এরকমভাবে ঝুলিয়ে নেওয়া খুব প্রয়োজন। এতে কি হয়, ড্রামের জলের সাথে ওষুধটা সমানভাবে মিশে যায়। এবার আমি টমেটো গাছে ওষুধ দেওয়া শুরু করছি। আসুন বন্ধু, এবার আমি আপনাদেরকে দেখাই টমেটো গাছে ওষুধ আপনারা কেমনভাবে দেবেন। প্রথমে আপনারা টমেটো গাছে লাইনের এই দিকটায় ওষুধ দেবেন এবং আবার যখন ব্যাকে ঘুরে আসবেন তখন অপর দিকটায় ওষুধ দেবেন। টমেটো গাছে ওষুধ দেবেন তখন একটু ধরে ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কী হবে, টমেটো গাছের ভিতর পর্যন্ত ওষুধটা পেয়ে যাবে। প্রত্যেক ডালে এবং প্রত্যেক পাতায় প্রত্যেক ফুলে ওষুধটা পাওয়া খুব প্রয়োজন, তা না হলে ভিতর দিকে পোকাগুলো কোনোরকমভাবে যদি ওষুধ না পায় তাহলে বেঁচে থাকার সম্ভাবনা থাকে। তাই টমেটো গাছে ওষুধ আপনারা একটু ধরে দেবেন। কিন্তু আপনি তো শিওর যে টমেটো গাছটা আমি ভালো করে ওষুধ দিতে পেরেছি, তবে ওষুধ দিতে দিতে আমি চলে এলাম এবং আবার পিছু হেঁটে আমি এদিকটা ওষুধ দিতে দিতে চলে যাব। আর ওষুধ দিতে দিতে আপনারা যে হাতে আপনার গানটা আছে উপর নিচে করতে থাকবেন, তাহলে কি হবে, গাছের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ওষুধটা সমানভাবে পেয়ে যাবে। টমেটো গাছে ওষুধ দেওয়া আমার হয়ে গেছে। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেকটা ফুলে যাতে টমেটো ধরে একটিও ফুল যাতে নষ্ট না হয় তা সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।